হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আমরা আজকে নতুন একটা এপিসোড নিয়ে এসেছি। আজকে আমরা যাব সহস্রধারা টু ঝর্ণা, যেটা অবস্থিত মিরসরাই জেলায়। তো ঢাকা থেকে যারা আসবেন তাদের জন্য খুব সহজে কিভাবে যেতে হবে সেখানে আমরা ডিটেলস বলে দেব এই ভিডিওর মধ্যে। প্রথমে চিটাঙ্গামী বাসে উঠে আপনারা নামবেন হচ্ছে মিরসরাই ছোটো দরগার হাট নামক একটা জায়গা, সেখানে নেমে যাবেন। চিটাঙ্গে যাওয়ার দরকার নাই, নেমে গিয়ে সেখান থেকে ছোট ছোট সিএনজি অথবা অটো পাওয়া যায়। সেখান থেকে অটোতে উঠে আপনারা চলে যাবেন সহস্রধারা টু, যেইখানে লাস্ট পর্যন্ত সিএনজি যাওয়া যায়, সেই জায়গার মধ্যে গিয়ে আপনাদের নেমে যেতে হবে। আর অবশ্যই আপনারা যারা ঝর্ণাতে ভিজবেন কাপড় চোপড় নিয়ে যাবেন ছোটো একটা ব্যাগে করে। সেখান থেকে আনুমানিক 30 মিনিট হাঁটলেই আপনারা চলে যাবেন সেখানে বোর্ডের স্টেশন আছে একটা, সেই বোর্ড স্টেশনে আপনাদের 60 টাকা খরচ হতে পারে, 60 টাকা নেবে, তো যাওয়া আসা 60 টাকা। বোর্ডে করে সোজা চলে যাবেন সহস্রধারা টু। অপরূপ সুন্দর একটি ঝর্ণা, দেখে অনেক সুন্দর লাগবে, আশা করি সবার ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই সহস্রধারা। হ্যালো বন্ধুরা, আমরা হাজির হয়েছি আর একটা নতুন এপিসোডে। আমরা আজকে যাবো মিরসরাই সীতাকুণ্ড, আর তা নাকি জানি না, পরে যাই না লোকেশন বলবো। আমরা যদিও কুমিল্লা থেকে রওনা দিচ্ছি, তবে আমরা আজের সাথে দেখা হয়েছে এখানে বারেহাট থেকে। তো আমরা যাই, দেখি কীভাবে যাইতে হয়। আমরা খাওয়ার পর আনুমানিক 10 মিনিট পরে আমরা চলে আসছি আশীনগর ফিউচার পার্ক। তো আমরা এখানে এখন নামবো না, ব্যাক করে আসার সময় আসবে এখানে। এটা হচ্ছে ছোট দরকার হাট, ভাবছিলাম আমরা অনেক বড় বাজার, কিন্তু অনেক বড় না। যদি না চিনা থাকে ওই সাইডে একটা ছোট সাইনবোর্ড আছে, বেশির একদম অল্প ছোট সাইনবোর্ড, ওটা যা যাইতে হয়। হিল ক্রসিং পার করে প্রায় আমাদের আরো 4 কিলোমিটারের মতো সামনে যাইতে হবে, তবে এখান থেকে গাড়ি যাবে মাত্র 1 কিলোমিটার, তারপরে পায়ে হেঁটে ট্রেকিং করতে হবে। তবে ডর লাগে দিন না, এই ট্রেলটা তাদের জন্য একমাত্র উপযোগী যারা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আসবে। আসলে এখানে বেশি হাঁটতে হয় না, একদম স্পট পর্যন্ত প্রায় গাড়ি যায়। তো আর যদি বৃষ্টি বাদল বেশি থাকে তাহলে এই ঝর্ণাটা বেশি উপকারী। Thank you.
আমরা এখনো জানাই পৌঁছাইনি, ঝর্নার আগে আমরা বোট থেকে নামছি, নামার পরে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবো আমরা।